প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজ আমি দেখাবো সন্ধি। তাহলে সন্ধি কাকে বলে? সন্ধি হচ্ছে পরসন্নিকর্ষ সংহিতা। বাংলায় দুই বর্ণ পরস্পর অত্যন্ত নিকটবর্তী হলে উভয়ই মিলিত হয়, এই মিলনকে সন্ধি বলে। ইংরেজিতে বলে এটাকে কনজাংশন অফ লেটার্স। সন্ধির অপর নাম হচ্ছে সংহিতা। সন্ধি তিন প্রকার। এক নম্বর হচ্ছে স্বরসন্ধি, দুই নম্বর ব্যঞ্জন সন্ধি ও তিন নম্বর বিসর্গ সন্ধি। আজ আমরা এখন স্বরসন্ধির একটি সূত্র নিয়ে আলোচনা করব। তো এই সূত্রটি অন্য বাংলা বইয়েতে নেই, কিন্তু এগুলি পরীক্ষাতে পড়ে। সূত্র সহযোগে আমি করে দেখাচ্ছি, তোমরা দেখো। সূত্রটির নাম হচ্ছে এচো অয়ো বায়াবো। মাঝে যে লুপ্ত অ অর্থাৎ হয়ের মতো চিহ্নটা আছে, এটি লুপ্ত অকার। এচো অয়ো বায়াবো। তাহলে সন্ধি ভেঙে যদি দেখায়, এটা হবে অয় যুক্ত অব যুক্ত আয় যুক্ত আব। তাহলে এচো এ স্থানে হবে অয় অন্তস্থ, ওই স্থানে হবে আয় অন্তস্থ, ও স্থানে হবে অব আর ঔকার স্থানে হবে আব। উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, প্রত্যেকটি একটি করে উদাহরণ দেবো বা অনেকগুলো করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন নে যুক্ত অন নয়নম, এই যে অয় হয়েছে নয়, একার স্থানে বলেছি অয় হবে, তাহলে নয়নম। বাংলায় থাকে নে যুক্ত অন নয়ন, এই যে ময় হসনটা বাংলায় থাকে না, তাহলে নে যুক্ত অন নয়ন। সবগুলো একই। যেমন সে যুক্ত অনম শয়নম, বাংলায় থাকবে শয়ন। যে যুক্ত অতি জয়তি, সে যুক্ত আতে শয়াতে, সে যুক্ত এ শয়ে, গই যুক্ত অক গায়ক, রই যুক্ত আ রায়া, রই যুক্ত ই রাই, রই যুক্ত এ রায়ে, রই যুক্ত ও রায়ো বিসর্গ হবে, রায়াকা অন্তস্থায়কার বিসর্গ। পো যুক্ত ইত্রম পবিত্রম, প ভাইরস তার ফলে মায়াসন। গো যুক্ত এ গবে, ভো যুক্ত অনম ভবনম, বাংলায় থাকবে ভবন, ভব দন্তন্য থাকবে, তাহলে ভো যুক্ত অন করলেই হবে। স্র যুক্ত অনম তালুসর ফল ওকার অদন্তে যুক্ত অদন্তেন্য মহাসন, তাহলে শ্রবণম। পযুক্ত অনম পবন, গোযুক্ত আ গোবা, গোযুক্ত ইন্দ্র গবেন্দ্র, পৌযুক্ত অক পাবক বিসর্গ, নৌযুক্ত ইক নাবিক, ভৌ যুক্ত উক ভাবুক, বিনয় যুক্ত অক বিনায়ক। তাহলে আমরা সন্ধির এই সূত্র অনুযায়ী আরও একবার একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে একার স্থানে হবে অয়, তাহলে নে যুক্ত অনম নয়নম, তাহলে ঐকার স্থানে হবে আয়, তাহলে ঐকার একটা উদাহরণ দিচ্ছি গই যুক্ত অক গায়ক, ওকার স্থানে হবে অব, তাহলে ওকারের একটা উদাহরণ দিচ্ছি গো যুক্ত আ গোবা, তারপরে আমরা ঔকারের একটা উদাহরণ দিচ্ছি ঔকার পৌ যুক্ত অক পাবক, ভৌ যুক্ত উক ভাবুক। এগুলো হচ্ছে এই সূত্রর ব্যাখ্যা। অর্থাৎ সকলেই দেখবে 9, 10, 11, 12, 7, 8 প্রত্যেকেরই লাগবে এটা। এই সন্ধিটি যদি একবার শিখে নিতে পারো তাহলে